করোনা পরিস্থিতি মোকাবিলায় চতুর্দিকে চলছে সরকারি বিধিনিষেধ। তারই মধ্যে বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে দুঃসাহসিক চুরির ঘটনা। এবারে এমনই চুরির ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কালনাগিন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার রাধাকৃষ্ণ মন্দিরটি শতাব্দী প্রাচীন। বহু ভক্ত এই মন্দিরে এসে পুজো আর্চা করেন। জানা যায়, গতকাল রাতে এই মন্দিরের সদর দরজার তালা কেটে ভেতরে ঢুকে লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে বিষয়টি লক্ষ্য করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূর্তির মুকুট, হাতে থাকা বাঁশি, দানবাক্স থেকে প্রায় 50,000 টাকা এবং একটি মাইক সেট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ব্যাপারে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অসীম বিশ্বাস জানিয়েছেন, এ নিয়ে ওই এলাকায় প্রায় 4টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, যার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার মানুষজন। এটা শতাধিক প্রাচীন মন্দির, এখানে গত রাত্রে দুঃসাহসিক একটা চুরির ঘটনা ঘটেছে। আজ অর্থাৎ 7 জুন সকালে পুরোহিত যখন পূজা করতে আসেন, তখন তিনি আমাদের সর্বপ্রথম জানান যে গত রাত্রি যে মেইন দরজা ছিল, সেই দরজায় তালা লাগানো ছিল, সেই তালাটি কেটে এবং দানবাক্স থেকে শুরু করে ভিতরে ঢুকে মন্দিরের যে সামগ্রীগুলো, যেমন শ্রীকৃষ্ণের বাঁশি, মুকুট থেকে শুরু করে এখানে একটা সেট ছিল, মাইক সেট, সেগুলো নিয়ে চলে গেছে এবং দানবাক্সে যে টাকাগুলি জনসাধারণ দান করতেন, সে সমস্ত টাকা এখান থেকে চুরি হয়ে গেছে। মূলত কত টাকা হতে পারে আইডিয়া? এটা আমরা গত বছর খুলেছিলাম, প্রায় 40-50 হাজার টাকা হবে এটা আশা করি, দানবাক্স যেটা ছিল। ইতিমধ্যেই আমাদের এলাকায় 3-4টা মন্দির, যেমন ওজাপুকুর একটা কৃষ্ণ মন্দির, শ্মশান কমিটি একটা রয়েছে সাবুডাঙ্গা, সেখানে একটা মন্দির, এবং আমাদের এই মন্দির দিয়ে পরপর 4টা মন্দিরে চুরি হলো। এই যে পরপর 4টা মন্দিরে চুরি হলো, আপনারা পুলিশ প্রশাসনকে? আমরা অবশ্যই জানিয়েছি, পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।